কক্সবাজারের টেকনাফ থেকে উখিয়ার গহীন পাহাড় অপহরণকারীদের আস্তানায় পরিণত করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। অস্ত্রের মুখে জিম্মি করে আদায় করছে মুক্তিপণ। রোহিঙ্গাদের সঙ্গে কিছু স্থানীয় সন্ত্রাসীও জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সহযোগিতা চান জনপ্রতিনিধিরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সবুজ অরণ্যে ঘেরা গহীন পাহাড়, কখনো উঁচু আবার কখনো নিচু। কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করে উখিয়া পর্যন্ত প্রকৃতির সুন্দর এই পাহাড়গুলো অপরাধীরা আস্তানা হিসাবে ব্যবহার করায় দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। এখানে একপাশে রোহিঙ্গাদের বসতি, সঙ্গে রয়েছে স্থানীয়দের কৃষিজমি, অন্য পাশে রয়েছে দীর্ঘ মেরিন ড্রাইভ ও গ্রামীণ জনপদ। এসব পাহাড় বা কৃষিজমিতে গেলেই অনেক সময় অপহরণ করে অস্ত্রের মুখে ধরে নিয়ে যাচ্ছে গহীন পাহাড়ে। একের পর এক অপহরণ সংগঠিত হওয়ায় উৎকণ্ঠায় এই জনপদের মানুষ। একটা বংশের মধ্যে যদি 8 জন মানুষ অপহরণ করে ফেলে অবশ্যই আমরা বহির মধ্যে আসি। মাঝে মধ্যে যখন ওই যে না পাইলে তখন তারা র্যান্ডম ধরে নিয়ে যায়। মুক্তিপণ দাবি করার পাশাপাশি চালাচ্ছে নির্মম নির্যাতন। স্থানীয় কিছু দুষ্কৃতিকারীর পাশাপাশি রোহিঙ্গা সন্ত্রাসীদের দায়ী করছেন স্থানীয়রা। লোকজন পাহাড় যেতে পারছে না, লাগড়ি কাটতে পারছে না। কিডন্যাপ করার পর মানে কি ওই ওদের গার্জেনকে অভিভাবককে ফোন দেয়, টাকা দাও। বর্মার মানুষ আসছে, ইতারা বেশিরভাগ ইতারা জড়িত আছে দেশি লই। টিয়া দি ফেললে সারি দে, টিয়া দি না ফেললে মানে তারা মানে মারি ফেলি। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার আহ্বান স্থানীয় জনপ্রতিনিধির। পাহাড়ে যদি একটা জনগণ এবং প্রশাসন নিয়ে একটা চিরনি অভিযান করে তাহলে এই রোহিঙ্গা সন্ত্রাসীগুলো তাদের এই আস্তানা থেকে তারা বেরিয়ে যাবে বলে আমরা মনে করি। গহীন পাহাড়ে অপরাধীদের আস্তানা চিহ্নিত ও ধরতে ড্রোন এবং হেলিকপ্টার দিয়ে একাধিকবার অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, কিন্তু তারপরও পাহাড়ে বন্ধ হয়নি অপহরণের পর মুক্তিপণ আদায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।